বুনিয়াল ইসলাম ওয়ালা ফামসিন ইমানের ফরিল নামাজ, যেভাবে পিলার সাড়ার ডালে ভরা যায় না, কেরাত যদি সহি না হয় নামাজ দিতে নেয়। এই চেষ্টা খাস করে আমার ওয়ালিদ মোহতরমে অনেকরে কেরাত শিখাইয়া আমানত দিয়ে গেছে। ওই যত নিয়ামত রব্বে করিমে সঈদে কোনা ইসলামর মারফতে সৃষ্টির দৃশ্য, এর মাঝে বড় নিয়ামত হইল কোরআনে পাক। আর তাই নিজেও সবচেয়ে বড় নিয়ামত, কারণ আল্লাযীনা বাদ্দালু নিয়ামাতাল্লাহি কুফরা ওয়া হাল্লু কওমাহুম দারাল বাওয়ার আন মুজাহিদিন রিওয়ায়াত আছে, নিয়ামাতুল্লাহ ইলা রাসূলি পাক আল্লাহকে দলের পথ পড়তে হয়েছি পড়ে। তো আমরা কোশিশ করতাম পরিবেশ যারা সুরা সহি আছে দুই তিনজন মানুষ লইয়া বইয়া হওয়া না, একটু শিক্ষা দেওয়া আল্লাহর বাস্তে। ও এই যে মাহফিল হইব, এখানোর মাঝে শুধু এই যে যারা বইস দেখা যার এরা নয়, আ দেখা অনেক হয় তা হই সারা রিজালে গায়েব কেন তা হই। মালাইকা তো মাশাআল্লাহ হাদিসে মোবারক দ্বারা হাফাতুমুল মালাইকা ওয়াসিয়াতুমুর রহমা, এক রহমতের মাহফিল হইল, এটা পাওয়া মুশকিল। গাঁওগুলি তো আমরা বুঝাই যে মসজিদ ও দারুল করা তো হর ইনো রহমত না দিল, এটা খালি ও মসজিদও হননি না, সমস্ত এলাকার যারা গেছে নাকি তারা রুহর সোয়াবরেশানি বলে আল্লাহ শুকুর। ও সুরা ছোট্ট সুরাগুলো খুব গুরুত্ব দেওয়া, সাধারণ গলতি হয় ইজা বেশি লাম্ব হয়ে যায়, ইনো খালি মধ্যে ই মদন না হইল, মধ্যে কসর মধ্যে কবি মধ্যে আছে, যা অন্য ধরনের মদ মধ্যে মত্তশীল, এটা আড়াই এলি দিয়ে দুটা সমান হয়ে গেলে ভুল হইল বলে এই ভুল তসবিদ লিখে ধরাও না। রহমতে আলম ইসলামে যেভাবে উচ্চারণ করিয়া গেছ হইল জিবরিলি আমিনে আলিয়া পয়লা তসবিদ এখন দিস না, রব্বে করিমর ফুকুতে কি কোরআনে পাক ইয়াতলু
কোরআন শরীফ ওর তিলাওয়াত পদ্ধতি ওর চলে পাবেন সাহাবার এই সই কাফা ইয়া আইন সন্দেহ বললাম মনে আমরা ইয়াসিন ইউস করলাম মনে এগুলো এই পদ্ধতি চলিয়ে যাইছে এটা লেগে আমরা কোশিশ করতাম আল্লাহ তালা নাসরুল্লাহ সোয়াদ সিনের মধ্যে পার্থক্য আছে এটার মধ্যে সফেরিও সিফত পুরি সাতটা হরফ পুরীর আমরা খেয়াল রাখলাম ওয়াল ফাথার মধ্যে অনেক সময় হে উচ্চারণ হয় না বা চেন্দুরে ফোড়াইতে অনেক দিকে আর মুআল্লিম হল যে তানে এক লোকে ফাথ কদর ফজর ইউসর এগুলো হয় কি তার শাহর আলফি শাহ হয়ে যায় আলফি শাহর কদর ফজর এসর অক্ষর উচ্চারণ হইত ইনশাআল্লাহ এই একটা চেষ্টা ওয়ার আইতা ওয়াও পরীক্ষা সোয়াল দিই আমরা ওয়ার আইতার মধ্যে যে ওয়া হয়েছে এটা আর মহরজ হসাই তান খেয়াল গেল কি জৌভিয়ার বেঁধে গেলেন না এটা মদর পরব না ওয়ের মধ্যে যদি ওয়া হয় তার মহরজ হইল সাফাতান দুই ঠুট লোকভিব সব ইয়া আর মাধ্যে হইলে জৌভিয়া হব ইয়া ও ইয়া উমা শব্দ দিয়ে পরীক্ষা প্রশ্ন তো সারাও আমি তুলি কোনো সময় প্রশ্ন লেখি যে ইয়াউমা আগে উর্দু লেখতাম আমরা সোয়াল এখন তো ইয়াউমা শব্দের মধ্যে যে ইয়া আসিয়াছে ওয়াও আসিয়াছে এই দুই এই ইয়া ওয়াওয়ের লকব এবং মখরজ বলো যেমন যা জানা আছে দেখলা তো ওয়ের মাদা ওয়াওরে হইলা যে এটা সাফাতান থেকে বাইর হয় সব ইয়া ইয়া বারে ওষুধে লেসান তার মোকাবিল তালু থেকে এটা সজরিয়া ও বলা সোয়াল ওয়া ওয়া ফলাইতে সময় সাফ করলে দেখো নিজেও ঠোঁটরে গুঞ্চাহরি দেখাইও আর বাচ্চানকে ঠিক মতো ওয়া হয়ে রাখি না নাইলে ওয়া হয়েছে র তো ফুর হইতে ওরাইতান না নূর মধ্যে এটার নাম আজীবন পড়তে ওরাইতান না সাইয়াদ হল হয়ে ওরাইতান না সায় দমলই বাড়ি না কোনো শেখতা না কিন্তু বোঝা যায় তো ওরাইতান না সায়াদ হলু নবী দিনিল্লাহ আফওয়াজা আর জব দেখে আপ লোকোকে কি ফৌজ দর ফৌজ দিন মে দাখিল হো রে হ্যায় যখন আপনি প্রত্যক্ষ করলেন যে লোকেরা দলে দলে দিনে দীক্ষিত হচ্ছে ফাস হুবাদে আফওয়াজা হইতে সময় বাচ্চাদের শিখাইতে সানাই উলিয়াটা গিয়া তল টুটো দেখাইলে আফওয়াজা যার মধ্যে ধাক্কা দিলে মদ নষ্ট হয়ে যাবো আওয়াজা যাবো ফসাবে বিহান দি রব্বিকা ওয়াস্তা ফিরও গলতি হয় ওয়াস্তা ফির হইয়া সে না ইন হে আছে ওয়াস্তা ফির ইন্না হুকানা অনেক বড় হয় ইন্না হুকানা তো আল্লাহ কবুল হরুকা আল্লাহ কবুল হরুকা এই প্রসঙ্গে মস দিতে প্রাসঙ্গিক যে কথাবার্তা হইব যেগুলো এগুলো আল্লাহ কবুল হলে বহুত কৌলুম মারুহ সদকা আর আপনি যে একজনে পড়াই যেমন একজনের বয়স সত্যি গেছে তান খেয়াল হয়েছে সুরমিন ঠিক করতে আপনি খালি কইয়া দিতরা এক জিনিস যে তার মি হিম বেহিজার তাই না খালি কইটা তার মি হিম বেহিজার আছে যতবার কইয়া দিবা অতবার সম্পর্কে দোষ নাকি তো আর তান লাগে মার্ক দুইটা ইয়াতা তাড়াতাড়ি ফি হয়ে যায় যে আজরানের ডাবল সব থেকে এই চেষ্টাটা অব্যাহত রাখুন জানি শখ মানুষের বয়স হইলে যে শখ হয় এই শখটারে আল্লাহর যদি মেহরবানি না হয় তে সঠিক পথে চালানি বহুত মুশকিল যে শখ যখ মুক্তির কারণ হইব এটার সৃষ্টি করা বহুত মুশকিল রহমতি কিতাবুর রেকাক বুখারী শরীফ হাদিস মাবার সর্বরে কায়নাত যখন মানুষ বয়স হয় বৃদ্ধ হয় দুইটা জিনিস জোয়ান হয়ে যায় থুলে আমল আর হব্যে মাল থুলে আমল হইল নিজের ব্যক্তিগত প্রজেক্ট লম্বা লম্বা করা এইটার খেয়াল হয়ে যায় এটা ফরমাইশন নিয়ে তো করতাম আমরা মানে এই সময় বস করিও আপনার ওই জায়গা যে আপনার লেনর সাহেব আসলা ই জমানার মাঝে ইলা খাবর তাবির দ্বারা কেউ আসলাম আমার সাহেব করলে খুব সম্পর্ক আছে রমিজুদ্দিন সাহেবের মতো তাই আমরা খুব মায়া বলতাম তাই তো সিলেট আলিয়ার মদিস আসলা তার গেছি তার বাসা তাই খুব অসুস্থ
এখন হলে হলে হয়েছেন যে ফুলতলি সাহেব বড় মিয়া আইসই উনিও তেন দেখলাম ছেড়াতে খুশি, কিন্তু হলে হলে আমার আনলানে হইলে এক মরবার সময় এক শখ আরম্ভ হয়েছে একটু বোকা বলে সাপ খিটা বলে হাবি চা পাই না দু ইয়াদ করি না ইয়াদ করি আস এর বাদে অন্য দিন বাদে ওটা নিতে হবে দেহ আল্লাহর তাই আল্লাহ তালা তৌফিক নায়ত ফরমা করা তৌফিক রব্বে করিমে না দিলে বড় মুশকিল।